পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তরাল রক্তলাল। লাল আমাদের সূর্য, সবুজ আমাদের প্রকৃতি। এই দুটো রং, লাল এবং সবুজ নিয়েই আমাদের দেশের পতাকা। লাল এবং সবুজ আলোকচিত্রের জন্য খুব গুরুত্বপূর্ণ। লাল রংটা অল্প হলেই চোখে লাগে। একটা ফ্রেমের আনাচে কানাচে কোনো একটা জায়গায় এক ফোঁটা লাল থাকলেই সেটা ফ্রেমটাকে বদলে দেয়। শিল্পী মোস্তফা মানোয়ার রবীন্দ্রনাথের উদ্ধৃতি দিয়ে বলেন, ওপারে কালো মেঘ থমথম করে, এপারে রাঙামরিচ টুকটুক ধরে। ওই ছোট্ট রাঙামরিচ ফ্রেমকে কিন্তু একেবারে ভিন্ন একটা স্বাদ দেয়। চোখের ডাক্তাররা আমাদের সবুজ দেখতে বলে, কারণ সবুজটা চোখে বিরাম দেয়। ফটোগ্রাফিতেও কিন্তু একটা বিষয় রয়েছে। এককালে আমরা ফিল্মে ছবি তুলতাম, এখন ডিজিটালি তুলি। সেখানে চিপের মধ্যে একটা লাল পিক্সেল, একটা নীল পিক্সেল, কিন্তু দুটো সবুজ পিক্সেল থাকে। আমরা যদি বিদ্রোহের কথা বলি, আমরা যদি সংগ্রামের কথা বলি, সেখানে লালের খেলা তো থাকতেই পারে। আবার পাট ক্ষেতে কিষানি কাজ করছেন যখন, লাল পাড়ে শাড়ি পরা সেটাও ততটাই স্বাভাবিক। সূর্যের আলো কিন্তু সারাক্ষণ বদলাতে থাকে। কড়া রোদে সূর্যের বিরুদ্ধে সিলোয়েট যেমন তোলা যায়, আবার এখন যেমন আস্তে আস্তে সূর্যটা পড়ে যাচ্ছে, একটু পরে লাল হবে, লাল ছড়িয়ে যাবে, আবার হবে সেই রক্তলাল। এই বধ্যভূমিতেই একাত্তরে আমাদের অনেক গুণী ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আপনারা প্রতিযোগিতায় লাল এবং সবুজকে কীভাবে ব্যবহার করবেন, কীভাবে সেটা দিয়ে আমাদের মনে করিয়ে দেবেন আমাদের স্বাধীনতার কথা, সেটাই দেখতে চাই।